লোকসভা নির্বাচন ঘিরে উত্তেজনা এবং নানা কর্মকাণ্ড এখন তুঙ্গে। দম ফেলার সময় নেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলির নেতাকর্মীদের। প্রতি নির্বাচনেই দেখা যায় একই ছবি। তবে এই ফাঁকে চলুন একবার ইতিহাসের পথ ধরে চলে যাই দেশের প্রথম সাধারণ নির্বাচনের দিনগুলোতে। কেমন ছিল স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন, কিভাবেই বা তা পরিচালিত হয়েছিল, আসুন একবার চোখ ফেরাই সেই দিনগুলোতে। বিস্তারিত জেনে নেই ভারতের প্রথম সাধারণ নির্বাচনের ইতিকথা। 25 অক্টোবর 1951 থেকে 21 ফেব্রুয়ারি 1952 সালের মধ্যে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর সেই প্রথমবার। ভোটাররা ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভার 489 জন সদস্যকে নির্বাচিত করেছিল। নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান, যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। রাজ্যের অধিকাংশ আইনসভা নির্বাচনও একযোগে অনুষ্ঠিত হয়েছিল। 26 নভেম্বর 1949 গৃহীত সংবিধানের নির্দেশিকা অনুসারে সেই নির্বাচন পরিচালিত হয়েছিল। সেই সময় একটি অন্তর্বর্তী মন্ত্রিসভা জওহরলাল নেহরুর নেতৃত্বে ছিল। 1949 সালে একটি নির্বাচন কমিশন তৈরি করা হয়েছিল এবং 1950 সালের মার্চ মাসে সুকুমার সেনকে প্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়। এক মাস পরে পার্লামেন্ট জনপ্রতিনিধিত্ব আইন পাস করে। এই আইনেই নির্ধারিত হয় যে কিভাবে সংসদ এবং রাজ্য আইনসভার নির্বাচন পরিচালনা করা হবে। 25টি রাজ্যের 401টি নির্বাচনী এলাকায় বরাদ্দ করা হয়েছিল লোকসভার মোট 489টি আসন। প্রথম পাস্ট দ্য পোস্ট পদ্ধতি ব্যবহার করে 314টি নির্বাচনী এলাকায় একজন করে সদস্য নির্বাচিত হয়েছিলেন। 86টি আসনে দুজন করে সদস্য নির্বাচিত হয়েছিলেন, একজন সাধারণ বিভাগ এবং একজন তফসিলি জাতি ও উপজাতি থেকে। 3 জন নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি নির্বাচনী এলাকা ছিল। বহু আসন সম্বলিত নির্বাচনী এলাকাগুলো সমাজের অনগ্রসর অংশের জন্য সংরক্ষিত আসন হিসেবে তৈরি করা হয়েছিল, যদিও পরে 1960-এর দশকে বিলুপ্ত করা হয়েছিল। এই সময় সংবিধানে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্যদেরও বিধান রাখা হয়েছিল। লোকসভার 489টি আসনের জন্য মোট 1,939 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রতিটি প্রার্থীকে ভোট কেন্দ্রে আলাদা রঙের ব্যালট বক্স বরাদ্দ করা হয়েছিল, যার উপরে প্রার্থীর নাম ও প্রতীক লেখা ছিল। ভোটার তালিকা টাইপ এবং সংযোজন করার জন্য 6 মাসের চুক্তিতে 16,500 ক্লার্ক নিয়োগ করা হয়েছিল এবং তালিকাগুলি ছাপানোর জন্য 3,80,000টি কাগজের শীট ব্যবহার করা হয়েছিল। 1951 সালের আদমশুমারি অনুযায়ী 36,10,88,090 জনসংখ্যার মধ্যে মোট 17,32,12,343 জন ভোটার নিবন্ধিত ছিলেন। 21 বছরের বেশি বয়সী সমস্ত ভারতীয় নাগরিক ভোট দেওয়ার যোগ্য ছিলেন। প্রথম নির্বাচন তাতে ছিল আবহাওয়া থেকে শুরু করে আরও নানা ধরনের চ্যালেঞ্জ। নির্বাচনটি 68টি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। মোট 1,96,084টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল, যার মধ্যে 27,572টি বুথ মহিলাদের জন্য সংরক্ষিত ছিল। বেশিরভাগ ভোট প্রক্রিয়া 1952 সালের প্রথম দিকে হয়েছিল, কিন্তু হিমাচল প্রদেশে 1951 সালে ভোট হয় কারণ এর আবহাওয়া সাধারণত ফেব্রুয়ারি এবং মার্চ মাসে খারাপ থাকে। তুষারপাতের ফলে যান চলাচল বিঘ্নিত হয়। বাকি রাজ্যগুলো 1952 সালের ফেব্রুয়ারি থেকে মার্চে ভোট দেয়। শুধু জম্মু ও কাশ্মীর বাদে, যেখানে 1967 সাল পর্যন্ত লোকসভা আসনের জন্য কোনো ভোট হয়নি, প্রথম নির্বাচনের প্রথম ভোট হিমাচল প্রদেশের চিনির তহসিলে হয়েছিল। প্রথম নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি বিপুলভাবে জয়ী হয়, 45% ভোট পায় এবং 489টি আসনের মধ্যে 364টি আসনে জয়ী হয়। দ্বিতীয় স্থানে থাকা সোশ্যালিস্ট পার্টি মাত্র 11% ভোট পায় এবং 12টি আসনে জয়ী হয়। পণ্ডিত জওহরলাল নেহরু দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হন। কপিলেশ পাশওয়ানের রিপোর্ট, নিউজ বর্তমান।